আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আহমেদ ইজাজ ওয়াসিক। আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়াই করি সবার জন্য সবসময়। এখন আমি যাচ্ছি উপশহর সেক্টর 3 হাউস নং 184 184 নম্বর বাসাতে সেলিব্রিটিদের সাথে দেখা করতে। এখন পৃথিবীর সব সেলিব্রিটি আমাদের রাজশাহীতে এসছে, আমি ব্লগটা অনেক মজার হতে চলেছে, না টেনে পুরোটি দেখার চেষ্টা করুন কাইন্ডলি। আর ওখানে যে আপনাদেরকে আমি সব ডিটেল বলছি। খুঁজতে খুঁজতে অবশেষে পেলাম সেলিব্রিটি গ্যালারি। প্রবেশ মূল্য 100 টাকা, প্রবেশ মূল্য 50 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 50 টাকা। ওকে,
এটা ছিল রাজশাহী কৃতি সন্তান ভাস্কর মৃণাল হকের সেলিব্রিটি গেল। প্রবেশ মূল্য 100 আর প্রবেশ মূল্য 50 ছাত্রছাত্রীর জন্য। এটা বাড়ি সেক্টর 3 হাউস নং 184 উপশহর রাজশাহী। ঘুরে যেতে পারেন, মোটামুটি ভালোই লেগেছে। সেলিব্রিটি গ্যালারি দেখা শেষে এখন বেরিয়ে যাচ্ছে আমার নিজের কাজে, যেটা আমি বলবো 100 টাকা হিসাবে, সরি 100 টাকা হিসেবে খারাপ না, কিন্তু আমি এটা বলে আসলাম কর্তৃপক্ষকে যে কি এখন এসিটা সেট আপ করা হয়নি, গরমের সময় দর্শনার্থীরা বাড়ছে, ভিড় বাড়বে আস্তে আস্তে আশা করি, তো নতুন কিছু হয়েছে এটাকে সাপোর্ট করা খুবই দরকার আমাদের। কে কিছু নতুন কিছু আনলো আর খারাপ হয়নি কাজটা, মোটামুটি ভালোই হয়েছে। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কি ভাস্কর্যগুলো খারাপ হয়নি। তো এটাই ছিল আমার আজকের মূলত ব্লগটি, মানে সেলিব্রিটি গ্যালারিটা দেখাবো। এই সেলিব্রিটিদের সাথে দেখা করতে আমি গিয়েছিলাম আসলে উপশহরে, এত বড় বড় সেলিব্রিটি এসছে আর আমি যাবো না, একটু দেখা করে আসলাম সবার সাথে। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ব্লগটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আসছি, আর আমি সবসময় আপনাদেরকে বলি খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসছি, দিন সময় লাগিয়ে দিচ্ছি অনেক দিন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যতক্ষণ ব্লগ না নিয়ে আসছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন যারা আছেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি নেক্সট ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।